কুমালাম ওরুলি আলহামদুলিল্লাহ ওয়াহাদা ওস্লাতাম আল্লাহ মাল্লা নবী বাদা এক সম্মানিত বোনের প্রশ্ন যে আমরা জানি যে এলেম অর্জন করা ফরজ তো এখন এলিম অর্জন করা ফরজ তো আমরা কতটুকু এলেম অর্জন করতে হবে আর কি কোনো সীমা রয়েছে সম্মানিত বোন যে এলিম কি সবাই অর্জন করতে হবে না যতটুক তার প্রয়োজন সে তত করতে পারে না সবাই কি না কিছু মানুষ করলেই হবে যে সম্মানিত বোন এমর মাল্লা তালা বলছেন ফালাউলা মিন তো তাফাক্কাহু না ফারা ফির ফিদ্দিন ওয়ালিয়ম দিরু কও মাহুম ইদ আরজা উ ইলেইহিম আল্লাহহুমি হাজারুন এ আয়াত আলা সুবহাতাআলা বলছেন যে জাতি যারা প্রত্যেকটি গোত্র বা প্রত্যেকটি জাতির থেকে যদি একটি দল একটি দল যদি তারা ইলেম অন্বেষণের জন্য বের হতো হ্যাঁ এব যাতে করে তারা দিন অন্বেষণ করতো তারপরে দিন অন্বেষণ করার পরে তাদের সম্প্রদায়ের কাছে ফিরে এসে তাদেরকে ভয় দেখাতো তাদেরকে ভয় দেখাতো তারা যে আমলগুলা করছে কেউ ভালো আমল কেউ খারাপ আমল করছে তাই তাদেরকে ওনারা যারা এলেম অর্জন করছে আলিমালা হয়ে এসে তাদের এলাকাতে গিয়ে তারা দাওয়াতি কাজ প্রচার প্রসার এগুলা করলে তাদের জন্য কল্যাণ তাই এখানে আল্লাহ হাতালা যে জায়টে নিয়েছেন এখান থেকে স্পষ্ট হয় ওলামা সুন্নাগুন বলেন যে সবার উপর এলেম অর্জন করতেই যে হবে সব গ্রন্থ সবই যে পড়তে হবে বড় বড় পণ্ডিত হতে হবে বা সব হাদিস সম্পর্কে জানতে হবে এমনটি কিন্তু বলছেন না যে কিছু জামাত কিছু লোক বা কিছু দল যদি তারা অন্বেষণ করে তাহলেই হবে তবে হ্যাঁ এখানে কথা রয়েছে যে প্রত্যেকটি মুসলমানকে ছেলে হোক আর মেয়ে হোক অন্তত তার জীবনের জন্য যে সব বিষয় জানতেই হবে যেমন সে সালাদ পড়তে হলে উজু কীভাবে করতে হবে উজুটা তাকে জানতে হবে উজুর পূর্বে নিয়ত কীভাবে করতে হয় মুখে করতে হবে না অন্তরে নিয়তটা আপনার যেগুলা এবাদত সালাত কীভাবে পড়তে হবে সালাতের হুকুম রুকুন ও ওয়ীব যেসব বিষয়গুলো রয়েছে তারপরে আপনার তার জীবন চলার ক্ষেত্রে খাওয়া দাওয়া কী করে করবে ঘুমাবে কিভাবে সে উঠবে ঘুম থেকে যে দোয়াগুলা এ প্রত্যেকটি যেগুলো বিষয় তার চলার জীবনের যেগুলা দরকার তাকে অবশ্যই সেগুলো শিখতে হবে হজ করতে হলে হজ কিভাবে করবে জাকাত দিতে হলে জাকাত কিভাবে দিবে সিয়াম করতে হলে সিয়াম কিভাবে করতে হবে শরিয়াতে কি বলেছে এই এইসব বিষয়গুলা তাকে অবশ্যই জানতে হবে তাকে জানতে হবে যেমন তাকে সালাত পড়ার জন্য যদি গোটা কোরআন সে মুখস্ত না করতে পারে অন্তত ছোট সুরাগুলা যাতে সে মুখস্ত করতে পারে কোরআনটা যাতে ভালো করে পড়তে পারে এবং অন্তত সে পড়বে এবং তর্জমাগুলা শিখার জন্য চেষ্টা করবে এইভাবে তাকে জানতে হবে তাকে জানতে হবে এবং জানার চেষ্টা করতে হবে কারণ আল্লাহ তালা বলছেন ফা আলাম আলম আনাহিল্লাহ ওস্তাফিলা মিনাত আল্লাহ সুবাহাতালা বলছেন জেনে রাখো আল্লাহ আল্লাহ সুবাহাতলা সত্য মাহবুদ বিধায় তোমাদের পাপের জন্য তার কাছে ক্ষমা চাও এবং মিন মিনাত যারা নরনারী হয় জীবিত আছে অথবা মৃত্যুবরণ করে সবার জন্য ক্ষমা প্রার্থনা করো এবং আমরা জানি একরা সুরা আলাকে আল্লাহ আলা বলছেন একরা বিস্মীর খালাক তোমার প্রতি পালকের নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন এরপরে অন্য আয়তাল্লা স্বহাত আলা বলছেন আলিস্তাবিল্লায়া আলামুন উল্লাহদিন আলায়া আলামুন যারা জানে আর যারা জানে না এরা কোনো দিন সমান হয় না এরা কোনো দিন সমান সমান হয় না অন্য আয়তাল্লা সব্বহাত আলা বলছেন এর ফাইল্লা উল্লাহদীনা মান মিনকুম উল্লাদিন উ তুলা আলমাদারা যা আল্লাহ সাবহাতালা বলছেন যারা ঈমানদার অনেকে ঈমান এনেছে এবং এলেম অর্জন করেছে আল্লাহ সাবহাতা আলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন আমরা জানি আমাদের প্রায়ই মোটামুটি জানা হাদিস ইমাম মাজা রহমাল হাদিস নিয়ে এসছেন আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন তোলাবুল আলমি ফারিদ আলায় মুসলিম মুসলিমিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন প্রত্যেক মুসলমানের উপর এলিম অর্জন করা ফরজ তো এখানে যদিও মুসলিম বলা হয়েছে কিন্তু নরনারে সবাই ছেলে হোক মেয়ে হোক সবার ওপর তার যেগুলা চলাফেরা সালাত কীভাবে পড়বে হজ জাকাত কীভাবে দিবে তার জীবনের ক্ষেত্রে যেগুলা আমল করতে হবে আমলগুলা অবশ্যই তাকে জানতে হবে কোরআন পড়তে হবে তর্জমা বুঝতে হবে হাদিস পড়বে যতটুক সে পড়বে এবং তার আমলগুলা যদি সে না জানে অন্তত সালাতের ক্ষেত্রে কী সালাত ক্ষেত্রে আপনার কত সুরাগোলা পড়া যাও যতটুকু দরকার সে পড়বে এইভাবে সে শিখবে তার সাধ্যে যতটুকু কুলাবে কিন্তু আপনার সব গ্রন্থ পড়বে বড় বড় আলে মোলামা হবে সবাই কি জি না সবাই সবাই যে যতগুলা মানুষ আছে সবাই যে বড় বড় আলেমা হবে এমনটি নয় আল্লা সুহাতা যার ভাগ্যে জুটাবেন এবং চেষ্টা করবে যে আলে মোলামা হওয়ার কিন্তু দুনিয়ার মানুষ সবাই যে হবে এখানে এভাবে বলা হচ্ছে না তাই অন্তত সবাকেই তার চলার ক্ষেত্রে তার এ বাদতবন্দি কেমন করে করতে হবে এই বিষয়গুলো তাকে জানতে হবে সালাদ কীভাবে পড়বে উজু কী করে করবে ফরজ গসর কী করে করবে স্বামী স্ত্রীর সাথে মিলামেশা এগুলা কীভাবে কি দোয়া রয়েছে বাড়ি থেকে বের হবে কী দোয়া রয়েছে খাওয়ার পড়বে কি দোয়া পড়বে কোন হাতে খেতে হবে এইসব বিষয়গুলা হজ করতে গেলে হজের নিয়মকানুনগুলা তাকে জানতে হবে জাকাত দিলেন জাকাতের নিয়মকানুন সিয়াম এগুলা নিয়মকানুন এগুলা তাকে জানতে হবে এসব বিষয় জানতে হবে তাই আল্লাহ সুবাহানা তালা যেন আমাদেরকে কোরআন হাদিস যে আমল করা তৌফিক দান করেন জি আর একটা বিষয় যে আমরা ছেলে মেয়ে যে আমরা মানুষ করি অন্তত আমরা ফরজ সালাত ওগুলা যারা ছেলে তারা বাড়িতে পড়ার চে মসজিদে পড়ার চেষ্টা করব আর মেয়েরা তো বাড়িতে পড়বে তার জন্য কইলাম জি আর একটা ভর যখন জামাতের শহীদ আপনি পরিবার যারা বাড়ির গার্জেন রয়েছেন এরা জামাতের সহিত সালাদটা পড়ার চেষ্টা করবেন এরপর নিজের ছেলেরাকে নিয়ে যাবেন মা বোন যারা রয়েছেন বাড়িতে সময় মতো সালাদ পড়ার চেষ্টা করবেন আর ভোরের সকালের যে কাজটা আপনার প্রথম আল্লাহর কালাম পড়বেন আল্লাহর কালাম পড়বেন আল্লাহর কালাম নিজে পড়বেন ছেলেদেরকে পড়াবেন মেয়ে পড়বে মেয়ের মা পড়বে এইভাবে পড়ে তারপরে তার বাকি কাজগুলা যদি করে তাহলে আল্লাহ সুবাহ তালা দান করবেন তাই আল্লাহ সুবাহ যেন আমাদেরকে কোরআন হাদিস শিক্ষা অর্জন করে সে অনুযায়ী আমল করার তহফিক দান করেন উল্লা আলম সুবাহানা